রবিবার রাতে কমলপুর থানার ইরারপাড় এলাকার কমলপুর আমবাসা রাস্তায় সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। বিজয় মালাকার নামে এক অটোরিকশা চালক অটোরিকশা নিয়ে হালাহালি থেকে কমলপুরের দিকে আসার পথে এরারপাড় রাস্তায় অটো চাকা জল কাদা জমা গর্তে পড়লে পথচারী রাজীব দাস ও অসীম দাসের উপর জল কাদা ছিটকে পড়ে। সাথে সাথে দুজন অটো চালককে থামালে শুরু হয় উভয়ের মধ্যে বচসা। এরপর হাতাহাতিতে অটো চালক বিজয় মালাকার ও পথচারী রাজীব দাস ও অসীম দাস গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিসের মাধ্যমে আহতরা বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যাগচালকের নাম জানো? নাম অনু জানছি না, তবে ফাইলে মুক্ত। আচ্ছা, তো যে আহত হয়েছে যারা মারছে তার নাম কি? বিজয় মালাক। অটো ড্রাইভার। ও, বাসা কাইমা ছিল। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের তরফ থেকে কমলপুর থানায় মামলা এবং পাল্টা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।